অবশেষে কুম্ভ নিদ্রা ভাঙল সদর মহকুমা প্রশাসনের। সোমবার গা ঝাড়া দিয়ে মহারাজগঞ্জ বাজারের হোলসেল ফার্মগুলিতে অভিযানে যান সদর মহকুমা অফিসের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট রঞ্জিত কুমার দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল। এই দলে ছিলেন খাদ্য জনসংভরণ দপ্তরের ফুড ইন্সপেক্টর সহ অন্যান্য আধিকারিক। এই অভিযানে গিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করেন প্রশাসনিক আধিকারিকরা। বিশেষ করে প্রত্যক্ষ করেন ক্যাশ মেমো সঠিকভাবে নেওয়া হয় না ক্রেতাদের, এবং যে ক্যাশ মেমো ক্রেতাদের দেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে দোকানের নাম ঠিকানা নেই। সাদা হলুদ কাগজের মধ্যে থাকছে শুধু জিনিসের নাম এবং জিনিসের দাম। এর চেয়েও আশ্চর্যজনক বিষয় হলো দোকানের হিসেব খাতার মূল্যের সাথে ক্যাশ মেমোর মূল্যের রাত দিন তফাত, যা দেখে চোখ ছানাবড়া হয়ে যায় আধিকারিকদের। তবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো কঠোর ভূমিকা নিতে লক্ষ্য করা যায়নি প্রশাসনিক আধিকারিকদের। তারা সেদিন হোলসেল ফার্মের মালিকদের সাথে কিছুক্ষণ গলা উঁচিয়ে কথা বলে পিঠ হাতিয়ে আবার হাসি মুখে অফিসে ফিরলেন, বলে আসেন অফিসে দেখা করার জন্য। কোনো সমস্যা হলে সেটা যে রফাদফা হয়ে যাবে সেটা ভালো করে বোঝা গেছে এই দিন। ডিসেম রঞ্জিত দাস স্বীকার করেন, ক্রেতা অসুরক্ষার বিষয় এবং ভোক্তা বঞ্চনার অভিযোগ প্রতিনিয়ত মিলছে তাদের। তাই গত কয়েকদিন আগে বাজারে বাজারে যখন বৈঠক হয়েছিল বহু অভিযোগ পেয়েছিলেন তারা, তাই এদিন অভিযানে এসেছেন। তারা প্রত্যক্ষ করেছেন ক্যাশ মেমোর মূল্যের সাথে দোকানের হিসেবের খাতার মূল্য অনেকটাই তফাত। আবার হোলসেল ব্যবসায়ীরা বহু ক্রেতাকে ক্যাশ মেমো পর্যন্ত দিচ্ছে না। তিনি আরও জানান, পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য মজুত রয়েছে, তবে এই প্রশাসনের অভিযান কতটা অক্সিজেন দিয়েছে ভোক্তাদের সেটা জানা নেই। যেসব অসাধু ব্যবসায়ীরা এভাবে বাজারে ব্যবসা করে চলেছে, ভোক্তা মহল থেকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি উঠেছে। আমরা আজকে সোমবার আমরা জানা আছে যে পাবলিকরা আমাদের জন্য অফিসে আসেন, কিন্তু তারপরেও আমরা বেরিয়েছি। তো বেরিয়ে আমরা আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমরা ওই দোকানে যে আসবো এমন কোনো টার্গেট না। আর ভালোই লাগছে যে এই বর্ষার সময় তাদের দোকানে সাফিসিয়েন্ট স্টক আছে। বাট আমাদেরকে যেটা দেখলাম, যেটা আমাদের সঙ্গে যেটা মিলেনি, সেটা হচ্ছে উনি যে সেল করছেন, দোকানদার ছিলেন না, মালিক নিজের দোকানে ছিলেন না, ওনার ছেলে ছিলেন দোকানে ম্যানেজার, বাকি স্টাফরা ছিল। কিন্তু আমরা একটা ছোটো ভেহিকেলে যখন চালগুলো লোড হচ্ছে, আমরা গিয়ে যখন ক্যাশ পেমেন্টটা চাই, ও দেখাতে পারলো না। তো আমরা বললাম যে কিছু একটা দেখাও, সে কিছুই দেখাতে পারবে না। অ্যাকাউন্টিংলি আমরা ওনার দোকানে এসে জিজ্ঞেস করলাম, চালটা কি আপনার দোকান থেকে বেরিয়েছে? উনি বললেন হ্যাঁ। তো ভাই আপনি ইয়ে দেন, ক্যাশ মেমো দেখান। উনি বলছেন যে না, ক্যাশ মেমো তো নেই। আমি বললাম ঠিক আছে, তো ক্যাশ মেমো না হলে যার কাছে আপনি বিক্রি করছেন তাকে আপনি ডাকুন না, ওর অ্যাড্রেস ঠিকানা আমার কাছে নেই, সেটা আমরা করতে পারবো না। আমি তাহলে তো আপনি ক্যাশ মেমো দিতেই হবে। বলছে যে ওটা কম্পিউটারে আছে, বিকালবেলা যে কম্পিউটার অপারেটর আছে ও বিকালবেলা আসবে, এসে ওটা সে বের করবে। আমি বললাম দিস ইজ নট দ্য সিস্টেম অ্যান্ড রুল। তখন উনি ওনার বাবাকে ফোন করলেন, উনি বাবা আসলেন। আসার পরে উনি সুন্দরভাবে ওনার ক্যাশ মেমো বই দেখালেন, হ্যাঁ, যেটার মধ্যে জিএসটি নাম্বার, সিএসটি সব কিছুই আছে। তো আমরা তখনই বললাম যে এ ধরনের হার্ড কপি দিলেই হতো, আপনি কেন দেননি? তো স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারেননি। তারপরে আমরা যখন চেক অ্যান্ড ব্যালেন্সে গেলাম, যাওয়ার পরে আমরা হিউজ স্টক দেখেছি। তো আমরা আমাদের যে এই যে স্টকগুলি কবে ঢুকেছে, তারপরে কত রেটে ঢুকেছে, কীভাবে পারচেজ হয়েছে, আমরা এখনও এগুলি পরখ করছি, আমরা চেক করছি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।